হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি একটি ট্রিক বলতে চলেছি এবং যেটা হচ্ছে কোনো একটা বড় আর্টিকেলকে কীভাবে ছোটো করে সেখান থেকে পয়েন্ট আকারে আমরা নোটস বানাতে পারি তো আমরা কী করি যখন কোনো টপিক বইতে ভালো বুঝতে পারি না তখন আমরা ইন্টারনেটে সেগুলো সার্চ করি ইন্টারনেটে সার্চ করার পর কিছু কিছু এমন ওয়েবসাইট আছে যেগুলোতে রেগুলার আপডেটেড নিউজ আসে যেগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত অনেক তথ্য সেই সম্পর্কে জানতে পারি যেমন তার মধ্যে একটি এনসিবিআই এবং এই টপ এই ওয়েবসাইটে আমরা অনেক বেশি তথ্য জানতে পারি কোন যে কোনো টপিক সম্পর্কে তো এক্ষেত্রে অত জিনিস একসাথে মাথায় রাখা তো সম্ভব হয় না এবং সেগুলোকে নোটস বানাতে গেলে সারাদিন লেগে যেতে পারে তো কীভাবে তার মধ্যে থেকে যে অংশটুকু আমাদের দরকার সেটাকে কিভাবে আমরা ছেঁকে বার করে নিয়ে সেখান থেকে নোটস লিখতে পারি বা কীভাবে আমরা সেখান থেকে ফ্লোচার্ট বানাতে পারি তার একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেবো তো এই পদ্ধতির মাধ্যমে বিশাল বড় বড় যে লেখাগুলো থাকে সেগুলোর সামারি আমরা সহজেই পেয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো নোটস বানাতে পারি চলো দেখে নেওয়া যাক পদ্ধতিটি প্রথমে আমাদের করতে হবে কি ল্যাপটপ বা কম্পিউটার বা তোমাদের মোবাইলের ব্রাউজার ওপেন করতে হবে তারপর এখান থেকে সামারি ডট কম এই এই ওয়েবসাইটটি এস এম এম আর ঠিক আছে এই ওয়েবসাইটটি স্পেলিংটা হচ্ছে এস এম ডট কম এখানে গিয়ে ক্লিক করতে হবে তো এই ওয়েবসাইটটি খুলবে এইরকমভাবে ঠিক আছে ওয়েবসাইট খুললো এরপর আমাদের ধরো আমি ধরো একটি টপিক আমি সার্চ করেছি যেমন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তো এনসিবিআই এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখলেই বোঝা যাবে যে বিশাল বড় লেখাটি রয়েছে তো এত বড় লেখাটিকে কিভাবে ছোট করে সামারি বানাতে হয় সেটা দেখে নেওয়া যাক ওকে তো এবার কি করতে হবে যে আর্টিকেলটার সামারি আমরা বানাতে চলেছি তার ইউআরএলটাকে নিতে হবে এই যে ইউআরএল রয়েছে এটাকে নিতে হবে ওকে এটাকে কপি করতে হবে কপি করার পর আমরা আগের ওয়েবসাইটে ফিরে যাব এবার আমাদের ঠিক করতে হবে যে কতগুলি বাক্যের মধ্যে আমরা আমাদের সামারিটাকে রাখতে রাখবো ধরো আমি এখানে সাতটির জায়গায় লিখলাম কুড়িটি কুড়িটি সেন্টেন্সের মধ্যে আমরা টোটাল এটাকে সামারাইজ করব আচ্ছা এবার আমাদের ওই যেটি আমাদের ইউআরএলটা নিয়েছিলাম ওটাকে এবার এখানে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করা হলো এবার সামারাইজে ক্লিক করি দেখো টোটাল আর্টিকেলটা স্ক্যান করে এরা এর মধ্যে থেকে যে কিওয়ার্ড গুলো রয়েছে বা যে টার্মগুলো রয়েছে সেগুলোকে মেনলি লিখে কুড়িটি বাক্যের মধ্যে টোটাল জিনিসটাকে কভার করে দিয়েছে তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো টপিকের যে বড় আর্টিকেলস গুলো রয়েছে যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেখান থেকে জাস্ট আমরা কিভাবে বার করে নিতে পারি তার একটি পদ্ধতি দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গুড বাই